আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, আজকের ভিডিওতে আমরা শিখব ডেসিমাল নাম্বারে কি করে ভাগ করা। আগের ভিডিওটাতে আমরা দেখেছি এমনি নর্মাল পূর্ণ সংখ্যা কি করে ভাগ হয়, আজকে আমরা শিখব ডেসিমাল সংখ্যার ভাগ। তাহলে দেখো, একটা সংখ্যা নিচ্ছি 961.45, একে ভাগ করব 4.1 দিয়ে। তো সেক্ষেত্রে দুটো সংখ্যাতে পয়েন্ট যদি থাকে, মানে যাকে ভাগ করব আর যেটা দিয়ে ভাগ করব, দুটো সংখ্যাতেই যদি পয়েন্ট থাকে তাহলে ভাগ করাটা একটু মুশকিলের হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা দিয়ে ভাগ করব তার যদি আমি পয়েন্টটাকে তুলে দিতে পারি ভাগ করাটা সহজ হয়। সেক্ষেত্রে যদি এটাকে পয়েন্টটা তুলে দিই তাহলে একে 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে হবে 961.45 ভাগ 41, একই জিনিস। এবার 41 দিয়ে যদি আমি ভাগ করি 961.45, তাহলে আগের ভিডিওটাতেও দেখবে যে কি করে দুটো সংখ্যা দিয়ে ভাগ করা শিখেছি, 41 দিয়ে আমাকে ডাইরেক্ট ভাগ করার দরকার নেই, সেক্ষেত্রে শেষ সংখ্যাটা দিয়ে এখানে গুণ হয়ে যাবে। তাহলে 4 এর টেবিল জানলেই হবে, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করা 9 এর মধ্যে, 4 দুগুণে 8, সরি এখানে 8 হবে, 4 দুগুণে 8 এখানে হবে 2। এবার নামলো 1, এবার 1 নামলো মানে এবার পাশের সংখ্যাটা নামতে হবে, তাহলে নামবে 6। তাহলে 6 যেহেতু নামলো উপর থেকে একটা সংখ্যা, তাহলে এই 2 এর সাথে 1 গুণ হয়ে বসবে এখানে। এবার বিয়োগ হলে 14, 14 এর পাশে কিছু বসাতে হবে না কারণ 4 দিয়ে 14 কে চলে যাচ্ছে, 3 4 12, নামলো 2। এবার 2 মানে পরের সংখ্যাটা আবার অ্যারো দিয়ে নামবে, অ্যারো দিয়ে নামা মানেই ওপরে যেটা বসেছে সেটা দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে 3 1 3, বিয়োগ করলে 18। এবার 18 মধ্যে 4 দিয়ে আবার যাচ্ছে, 4 4 16, নামলো 2। এবার 2টা যেহেতু ছোট এবার নামতে হবে এই অ্যারো দিয়ে 4। এবার 4 যেহেতু নামলো তাহলে আবার এই পাশেরটা দিয়ে গুণ করতে হবে, তার মানে 4 1 4, তাহলে 4 1 4 হওয়া মানে এখানে বিয়োগ করলে আসবে 20, ঠিক আছে। এবার 4টা নেমে গেছে মানে এখানে হয়ে যাবে পয়েন্টটা উঠে গেল, এবার 20-র মধ্যে কতবার যাবে, 4 5 20, এবার নামবে 5। হলো, এবার 5টা তো এই অ্যারোর সংখ্যাটা নেমেছে, তো অ্যারোর সংখ্যা নামা মানে কি হবে, এই 5 1 5 বসে যাবে, তাহলে মিলে গেল, তাহলে ভাগফল কত হচ্ছে আমার, এইটা 2 3 4.5, এটা হচ্ছে ভাগফল। তাহলে এই অঙ্কটা এটার ভাগফল হচ্ছে এইটা, বোঝা গেল। এরপরে দেখো নেক্সট আরেকটা অঙ্ক,
পদ্ধতি একই রকম, একই রকম ভাবেই করতে হবে। দু নাম্বার, তাহলে এখানে দেখো আর একটা অঙ্ক, 9.03.75 ভাগ 12.5। তো এইখানেও দেখো যেটা দিয়ে ভাগ করব তার এক ঘর আগে পয়েন্ট আছে, তাহলে দুটোকেই 10 দিয়ে যদি আমি গুণ করে সরিয়ে নিই, তাহলে 9.03.75 ভাগ 1.25, তাহলে 1.25 দিয়ে ভাগ করব 9.03.75। আমাদের আগের ভিডিওটাতে দেখবে 1.25 দিয়ে ভাগ করার আরেকটা সহজ পদ্ধতি আমি শিখিয়েছি, সেটাও আমি দেখাবো, এই পদ্ধতিটাও আমি দেখিয়ে নেব, তারপরে ওইটা দেখাবো, সেটা আমি তোমাদের দেখবে আগের ভিডিওটাতে 5 দিয়ে 25 দিয়ে 125 দিয়ে ভাগ করার সহজ নিয়ম আমি তোমাদের শিখিয়েছি, সেটা দিয়ে করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এই সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করে তাকে পয়েন্ট ইনভার্স সরালেই হয়ে যায়। তো এই পদ্ধতিটা দেখে আমি ওই পদ্ধতিটা দেখাবো। তাহলে এখানে 5টা কেটে গিয়ে গুণ হয়ে যাবে 5 দিয়ে, তাহলে 12 দিয়ে করতে হবে, 7 বারং 84, 6 আর 3, 6 3 নেমেছে, 3 নামলো মানে 5 সাথে 35, 13 18, তাহলে 12 1 12 6, তার মানে নামবে 7, 7 নেমেছে মানে এখানে আসবে 5 1 5, তার মানে 62, তার মানে 5 বারং 60, তাহলে হলো 7, এটা পয়েন্ট নয় কিন্তু 7 1 5। এবার যেটা আসবে সেটা পয়েন্টের পরে আসবে, 2, তাহলে 2টা ছোট মানে এবারে আসবে হচ্ছে 5, 5 মানে এখানে 5 বসেছে মানে 5 5 25, তাহলে এখান থেকে উত্তর হচ্ছে 7 1 5। পয়েন্টের পরে আর কিছু বসছে না, তার মানে পয়েন্ট আর দরকার নেই। দেখো এখানে একটু ভুল হয়ে গেছে, এটা 28 হবে, এটা 28 হবে বিয়োগটা, তার মানে এখানে হবে 7 2 গুণে 14, তার মানে 12 2 গুণে এখানে হবে 24, 24 মানে এখানে আসবে 4, নামলো 7 47, আচ্ছা এখানে হয়ে যাবে তখন 5 2 গুণে 10, কারণ এইটার সাথে এইটা গুণ হচ্ছে, তার মানে থাকবে এখানে 37, 37, মানে 3 বারং 36, নামলো 1, পনেরো, 3 5 15 মিলে গেল, আর পয়েন্টটা যেহেতু হচ্ছে এইখানে পয়েন্টটা বসবে, এইখানে না,
ঠিক আছে। এবার দেখো আরেকটা পদ্ধতি যেটা বলেছিলাম 125 দিয়ে ভাগ করা, সেটা হচ্ছে এইটাকে আমার 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 দিয়ে গুণ করা মানে 5 8 40, হাতে রইল 4, 7 8 56 আর 4 8 60, হাতে রইল 6, 3 8 24 আর 6 30। হাতে রইল 3, 8 9 72। ও না, এটার পয়েন্টটা ঠিকই আছে, পয়েন্টটা এইখানে, এটাই উত্তর। 7 2 3 টাই হবে উত্তর, ঠিক আছে। এবার 8 দিয়ে গুণ করে, কারণ এইটা 7 এর পরে তো পয়েন্ট আসছে, 7 2 3 উত্তর, কারণ এই 5টা পরে বসছে। তাহলে শেষের দিক থেকে না, 7 2 3। এবার দেখো এখানে এক ঘরের আগে কিন্তু পয়েন্ট ছিল, তার মানে এইখানে পয়েন্টটা মনে করো। এইবার 125 দিয়ে ভাগ করা মানে 3 ঘর আগে পয়েন্ট যাবে, মানে 1 2 3, এইটাই উত্তর। 72.387 এর আগের জন্য এই পয়েন্টটা এখানে এসছে, তার মানে অ্যান্সার যেটা হবে 72.3। তাহলে 125 দিয়ে ভাগ করার নিয়ম, এই যেটা আছে সেটাকে 8 দিয়ে গুণ, যেটা বেরোবে তাকে 3 ঘর আগে। এবার যেহেতু এখানে এক ঘর পয়েন্ট ছিল, সেটাকে আমি এখানে ধরে নিলাম, তার থেকে 3 ঘর আগে মানে এদিকে চলে এলো, তার মানে এইখানে 72.3। নেক্সট আরেকটা অঙ্ক দেখো, তাহলে এটাকে দু ঘর পয়েন্ট সরালে 6 8 0.16 ভাগ 104 দিয়ে ভাগ করতে গেলে 4টা কেটে এখানে গুণ হয়ে যাবে। 10 দিয়ে করলে 6 10 60, 8 নামলো 0, 4 6 24, 56, 5 দিয়ে 50, 6 নেমে গেছে, মানে এর পরেরটা আসবে, মানে পয়েন্টে আসবে 4 5 20, 41, 4 10 40, 4 4 16। তাহলে এটার উত্তর 65.4 হলো। তাহলে এই পদ্ধতিতে কিন্তু আমরা যে কোনো দশমিকের ভাগ করতে পারি, পয়েন্টটাকে সরিয়ে নেব যেটা দিয়ে ভাগ করব, আর বাদ বাকিটা হচ্ছে যেরকম নর্মাল ভাগ করার নিয়ম দেখিয়েছি আগের ভিডিওতে সেরকমভাবে করতে হবে, ঠিক আছে।